জয় শ্রীকৃষ্ণ বন্ধুগণ, আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালোই আছেন। বন্ধুগণ, বলা হয় যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে দরিদ্রতা আসে না। যে বাড়িতে প্রতিদিন তুলসী গাছকে জল নিবেদন করা হয় সে বাড়ি সর্বদা রোগ মুক্ত হয়ে থাকে। তুলসী গাছ প্রতিটি মন্দিরে থাকে এবং তুলসী গাছের সেবা করা, তুলসী গাছকে যত্ন করা, মা তুলসীর আরাধনা করা অত্যন্ত শুভ বলে বলা হয়। আমাদের ধর্মে বলা হয়েছে, সনাতন ধর্ম মতে প্রচলিত কথা অনুযায়ী, যখন সমুদ্র মন্থন হয়েছিল তো সমুদ্র মন্থন হবার সময় যে অমৃত সমুদ্র থেকে বের হয়েছিল, যে অমৃত পান করে দেবতারা অমর হয়েছিল, তো সেই অমৃত যখন সমুদ্র মন্থন করার সময় যখন সেই অমৃত বের হয়েছিল, তো সেই অমৃত বের হওয়ার সময় তার কিছু অংশ, কিছু বিন্দু মাটিতে পড়েছিল এবং অমৃত বের হয়ে যে বিন্দু যে মাটিতে পড়েছিল, বলা হয় সেইখান থেকেই মা তুলসীর জন্ম, অর্থাৎ তুলসী গাছের জন্ম। তো তুলসী গাছের জন্ম হবার পর স্বয়ং ব্রহ্মদেব, ব্রহ্মা সেই তুলসী গাছকে নিয়ে শ্রী বিষ্ণু শ্রী হরির কাছে সেই তুলসী গাছকে দিয়েছিলেন এবং সেখান থেকেই বলা হয় যে শ্রী হরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় জিনিস হচ্ছে তুলসী গাছ। তো শ্রী হরি বিষ্ণুর তুলসী গাছ অত্যন্ত প্রিয়, তো তাই তুলসী গাছকে যে মানুষ সর্বদা সেবা যত্ন করবে, তুলসী গাছকে যে মানুষ সর্বদা সম্মান করবে, শ্রী হরি বিষ্ণুর আশীর্বাদ সেই মানুষের উপর সর্বদা থাকবে এবং যে বাড়িতে তুলসী গাছ থাকে তো সেই বাড়ির উপর শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ কৃপা সর্বদা থাকে এবং যেখানে শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ থাকবে তো সেই জায়গায় মা লক্ষ্মী স্বয়ং সেই জায়গায় স্থায়ীভাবে থাকে। তো তুলসী গাছ শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয়, তাই বলা হয় যে তুলসী গাছকে ছাড়া শ্রীহরি বিষ্ণুর পুজো সম্পূর্ণ হয় না, বা তুলসী পাতা সেখানে ব্যবহার করতেই হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তেমন একটি প্রতিকারের কথা বলবো বা একটি উপায়ের কথা বলবো, যে তুলসী গাছে এমন একটি জিনিস রয়েছে যে জিনিসটি যদি তুলসী গাছে সেই জিনিসটিকে যদি বাধা হয় এবং সেই তুলসী গাছে বাধার সময় আপনাকে তুলসী গাছের একটি বিশেষ মন্ত্র রয়েছে, খুব শক্তিশালী একটি মন্ত্র রয়েছে, সেই মন্ত্র উচ্চারণ করে মানুষ যখন সেই জিনিসটি যখন তুলসী গাছে বাঁধবে তো বাধার সঙ্গে সঙ্গে যদি মানুষের জীবনে কোনো ধরনের বাধা বিপত্তি সময় চলছে, জীবনে যদি দরিদ্রতা চলছে, আপনার জীবনে টাকার অভাব অনাটন, আপনার এমন কোনো কাজ যে কাজগুলি খুব চেষ্টা করার পরও সেই কাজগুলি আপনার হচ্ছে না, সেই কাজগুলি বারবার করতে গিয়ে সেখানে আপনার বাধা সম্মুখীন হচ্ছে, কাজগুলি আপনার আটকে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে এই যে প্রতিকারটি তুলসী গাছে এই জিনিসটি বাঁধতে হবে এবং এই বিশেষ মন্ত্র বলে যখন আপনি এই জিনিসটি বাঁধবেন তো দুদিনের ভিতর আপনার সেই যে সমস্যাগুলো, জীবনের বাধা বিপত্তিগুলি সেইগুলি দূর হয়ে যাবে। এবং যারা খুব দরিদ্র খুব চেষ্টা করার পরও জীবনে অর্থের অভাব, আর্থিক অভাব অনাটন থাকে, সেই ক্ষেত্রে এই প্রতিকারটি অত্যন্ত লাভদায়ক প্রতিকার। তুলসী গাছ যখন আপনার বাড়িতে থাকবে তো সর্বদা তুলসী গাছের জল অবশ্যই নিবেদন করবেন এবং তুলসী গাছে সর্বদা প্রতিদিন বিকেলবেলা অর্থাৎ সন্ধ্যে সময় বাড়ির স্ত্রীরা যদি তুলসী গাছের সামনে যদি একটি প্রদীপ জ্বালাতে পারে, বলা হয় যে বাড়ির স্ত্রীরা প্রতি সন্ধ্যেদিন সন্ধ্যে সময় যদি তুলসী গাছের সামনে একটি প্রদীপ জ্বালানো হয় তো সেই বাড়ির স্ত্রীর এই কাজের জন্য সেই তার স্বামী খুব ধনধান্য হয়ে থাকে, স্বামী জীবনের প্রতিটি সুখ উপভোগ করে তার বাড়িতে প্রতিটি ভৌতিক সুখ চলে আসে। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন, কেন কি এই ভিডিওতে আমি সেই প্রতিকারটির কথা বলবো। তাই যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। তুলসী গাছ বাড়িতে থাকা মানে আপনার বাড়িতে কোনোদিনও কোনো রোগ ব্যাধি আসবে না। যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে কোনোদিনও কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না এবং যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে সর্বদা উন্নতির
রাস্তা চলে আসে এবং তুলসী গাছ ছাড়া কোনো পুজো সম্পূর্ণ হয় না, বিশেষ করে বিষ্ণু পুজো তো সম্পূর্ণ হবেই না। তো তুলসী গাছ যখন আপনার বাড়িতে থাকবে তার একটি নিয়ম রয়েছে যে তুলসী গাছ যখনই আপনার বাড়িতে থাকবে সেই সময় তুলসী গাছটিকে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে সর্বদা তুলসী গাছ রাখতে হয়, কেন কি তুলসী গাছ রাখার সেইটি সর্বোত্তম স্থান এবং তুলসী গাছকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। তুলসী গাছের সামনে কোনোদিনও নোংরা আবর্জনা ইত্যাদি রাখতে নেই, কোনোদিনও আপনার চটি জুতো ইত্যাদি তুলসী গাছের সামনে কোনোদিনও রাখবেন না এবং নোংরা হাতে নোংরা শরীরে কোনোদিনও তুলসী গাছকে স্পর্শ করবেন না। তো তুলসী মাকে যত বেশি আপনি শ্রদ্ধা করবেন, যত বেশি আপনি ভক্তি করবেন, তুলসী মাকে যত বেশি আপনি ডাকবেন, আরাধনা করবেন, সম্মান দিবেন, আপনার বাড়িতে তত বেশি উন্নতির পথ খুলবে, আপনার বাড়িতে তত বেশি প্রগ্রেস হবে জীবনে, আপনার তত বেশি আপনি রাস্তা খুঁজে পাবেন, উন্নতির রাস্তা। তো কি করতে হবে, তুলসী গাছের সামনে যদি সম্ভব হয়ে থাকে আপনি একটি কলা গাছ অবশ্যই আপনি লাগাবেন, একটি কলা গাছ অবশ্যই রাখবেন তুলসী গাছের সামনে। তুলসী গাছকে কোনোদিনও আপনি মাটির সমানতা অনুযায়ী কোনোদিনও তুলসী গাছকে রাখতে নেই, তুলসী গাছ যখনই আপনি রাখবেন আপনার বাড়িতে সেই ক্ষেত্রে আপনি সর্বদা টাব ব্যবহার করবেন, অর্থাৎ সর্বদা উঁচু স্থানে তুলসী গাছকে আপনি রোপণ করবেন এবং তুলসী গাছকে কোনোদিনও কোনো খারাপ হাতে আপনি স্পর্শ করবেন না। এখন কথা হচ্ছে যে তুলসী গাছে আপনাকে একটি জিনিস আছে, সেই জিনিসটা আপনাকে বাঁধতে হবে, তার পূর্বে আপনি যদি সম্ভব হয়ে থাকে একটি কলা গাছ অবশ্যই আপনি রাখবেন, কেন কি কলা গাছ তুলসী গাছের সামনে রাখা অর্থাৎ হচ্ছে কি আপনি কলা গাছকেও পুজো করবেন এবং তুলসী গাছকেও পুজো করবেন। তো কলা গাছকে পুজো করা বলা হয় যে আপনি স্বয়ং শ্রীহরি বিষ্ণুকে আপনি পুজো করছেন, তো যখন শ্রীহরি বিষ্ণুকে আপনি পুজো করবেন, মা তুলসীকে পুজো করবেন, সেই ক্ষেত্রে লক্ষ্মীর অভাব কোনোদিন আপনার বাড়িতে থাকবে না। তো আপনাকে কি করতে হবে, এই কাজটি করতে হবে আপনাকে একাদশীর দিন। আপনি প্রতি মাসে একাদশীর দিন যারা এই কাজটি করবে দেখবেন আপনার জীবনে ভাগ্যে কিভাবে পরিবর্তন চলে আসছে, আপনার ভাগ্য শুভ হবে, আপনার ভাগ্য ভালো হবে। তো আপনি কি করবেন, আপনি তুলসী গাছকে পুজো করবেন একাদশীর দিন, সকালবেলা স্নান আদি করে নেবেন, জল অর্পণ করবেন। তো যখনই আপনি জল অর্পণ করবেন সেই জলে আপনি সামান্য একটু আপনি হলুদের গুঁড়ো আপনি সেই জলে একটু মিশিয়ে নেবেন এবং এই জল আপনি একাদশীর দিন তো অর্পণ করবেন এবং প্রতিদিন আপনি তুলসী গাছে যখনই জল অর্পণ করবেন সেই ক্ষেত্রে আপনি একটু হলুদের গুঁড়ো জলে নিবেদন করবেন, জলের ঢালবেন, ঢালার পর সেই জল আপনি কলা গাছেও আপনি একটু নিবেদন করুন, একটু তুলসী গাছেও নিবেদন করুন, এতে শ্রীহরি বিষ্ণুরও পুজো হবে এবং মা তুলসীকেও পুজো করা হবে। তো আপনি ধূপ ধুনো দিয়ে তুলসী গাছকে পুজো করবেন একাদশীর দিন, সকালবেলা স্নান আদি করার পর আপনি হলুদ বস্ত্র আপনি অবশ্যই পরিধান করবেন, হলুদ বস্ত্র পরিধান করে আপনি পুজো করুন এবং আপনি একটি হলুদ ফুল আপনি অবশ্যই অর্পণ করুন এবং তার সঙ্গে একটি লাল ফুলও আপনি অর্পণ করুন, কেন কি লাল ফুল হচ্ছে মা তুলসীর অতি প্রিয় ফুল। তো তাই লাল রঙের ফুল অর্পণ করুন এবং হলুদ রঙের ফুল অর্পণ করুন, চন্দন প্রদীপ ধূপ ধুনো দিয়ে আপনি তুলসী গাছকে আপনি পুজো করার পর আপনি একটি হলুদ সুতো নেবেন, হলুদ সুতো নিয়ে সেই সুতোটি আপনি বাঁধবেন তুলসী গাছের গোড়ায়, তুলসী গাছের গোড়ায় সেই সুতোটিকে বাঁধতে হবে 108টি প্যাঁচ দিয়ে, সেই সুতোটিকে বাঁধতে হবে 108টি প্যাঁচ দিয়ে সেই সুতোটিকে বাঁধবেন, বাঁধার পর আপনি মা তুলসীকে আপনি প্রণাম করে আপনাকে এই বিশেষ মন্ত্রটি, এটি হচ্ছে তুলসী গায়ত্রী মন্ত্র, তুলসী গায়ত্রী মন্ত্রটি আপনি অবশ্যই 108 বার আপনি জপ করুন। সেই তুলসী গায়ত্রী মন্ত্রটি হচ্ছে ওম বিষ্ণু প্রিয়ায় ধীমাহি তন্নো প্রচোদয়াত, এই মন্ত্রটি আপনি জপ করুন 108 বার। জপ করার পর আপনি মা তুলসীকে প্রার্থনা করুন আপনার জীবনে যত ধরনের সমস্যা আছে সেই সমস্যাগুলিকে দূর করার জন্য, সেই সমস্যাগুলিকে নিবারণ করার জন্য, জীবন থেকে দুঃখ দরিদ্রতা বাধা বিপত্তিগুলিকে দূর করার জন্য। এই কাজটি যখনই আপনি করবেন দেখবেন আপনার জীবন থেকে সেই দুঃখ দরিদ্রতা সকল কিছু আপনার জীবন থেকে চলে যাবে, মা তুলসীর কৃপায় চলে যাবে, শ্রীহরি বিষ্ণুর কৃপায় চলে যাবে এবং আপনার বাড়িতে আপনার জীবনে অর্থের অভাব অনাটনও দূর হবে মা লক্ষ্মীর কৃপায়। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।